তারপর থেকে আজ অবধি তোমার চোখে চোখ রেখে কথা বলবার সাহস পর্যন্ত আমি জুটিয়ে উঠতে পারিনি। সেদিন যা হয়েছিল সেটা হয়ে গেছে আঙ্কেল। আমি কিন্তু ওই আংটিটা খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছিলাম, কারণ আমি জানতাম আরজু একটা অ্যাক্সিডেন্টের শিকার। আরজুর কনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড সবটা জুড়ে শুধু আমি আছি, আমি। আর আরজু যেদিন এটা রিয়েলাইজ করবে সেদিনও আবার আমার কাছে ফিরে আসবে। আর দেখো দেখো তাই হয়েছে, আরজু আমার কাছে ফিরে এসেছে, এই আংটিটা আবার আমায় পরিয়ে দিয়েছে। মা, ত্রিনাদি আগে ওই আংটি দেখে আমাকে অনেক কিছু বলেছে, আমি কিন্তু বিশ্বাস করিনি, আর এখন আমি বিশ্বাস করছি। কিন্তু মা, তোমার ছেলে কেন এখনো চুপ হয়েছে বলতে পারো? কেন কিছু বলছে না? মা তুমি জানো না, মা ওখানে যাওয়ার পর থেকে আমার সাথে কি কি হয়েছে। টেস্টের সময় যে ব্লাড আর ইউরিনের স্যাম্পল আমরা কালেক্ট করেছিলাম সেটাতে কিছু সন্দেহজনক এলিমেন্ট পাওয়া গেছে। তোমাকে খেলতে হবে দিয়া, তোমাকে খেলতেই হবে। যদি তুমি তোমার সব শক্তি দিয়ে না খেলো তবে তুমি আমাকে আর কোনোদিন দেখতে পাবে না। তবু তবু তোমার ছেলে একটা বারও আমার কাছে যায়নি, ও এখানে ছিলই না। মা, আর যখন পরে ওখানে গেল তখন আমি জিতে গেছি। আর ও গিয়ে কি বললো জানো? ও ত্রিনাদিকে বিয়ে করতে চায়। আচ্ছা ত্রিনাদি, তুমি আমার খেলার বিনিময়ে আরজুর কাছে কিছু চাওনি তো? তুমি ওকে এরকম কোনো শর্ত দাওনি তো যে ও তোমাকে বিয়ে করতে রাজি হলে আমি খেলতে পারব? কি হলো বলো? আরজু, আরজু সেরকমই যদি কিছু হয়ে থাকে তাহলে সত্যিটা বলো। দেখো দেখো এখন তো খেলাটা হয়ে গেছে, আমি তো জিতে গেছি, এখন তো ভয়ের কিছু নেই। আরজু আরজু প্লিজ সত্যিটা সবাইকে বলো প্লিজ। দিয়া দিয়া তুমি ভুল ভাবছো, আমি জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি এখানে দাঁড়িয়ে আমি আমার ভবিষ্যতে শুধু ত্রিনাকে দেখতে পাচ্ছি আর আর কাউকে নয়। দিয়া আরজু, বেয়াদবির একটা সীমা আছে। আমি ঠিকই বলছি মা, ত্রিনা আমাকে আনকন্ডিশনালি ভালোবাসে। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছ কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।